ব্যথার চিকিৎসায় ইন্টারভেনশন থেরাপি পরামর্শ গ্রন্থনায় বিশিষ্ট বাত ব্যথা প্যারালাইসিস ডিসএবিলিটি ও রিহেব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রদান সহ অধ্যাপক চিফ কনসালটেন্ট ডিপিআরসি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রদান বলেন মানব শরীরের যে কোনো অস্বস্তিকর অনুভূতিকে ব্যথা বলে ব্যথা একটি পীড়াদায়ক অনুভূতি প্রায়ই তীব্র বা ক্ষতিকর উদ্দীপনা এটি একটি জটিল বিষয় হবার কারণে ব্যথার সংজ্ঞা বর্ণনা করা কঠিন দ্য ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর স্টাডি অব পেইন এর ব্যাপকভাবে ব্যবহৃত সংজ্ঞা ব্যথা একটি অপ্রীতিকর অনুভূতি এবং মানসিক অভিজ্ঞতা যা প্রকৃত বা সম্ভাব্য টিস্যু ক্ষতি কিংবা তদ্রূপ ক্ষতির সাথে সম্পর্কিত চিকিৎসা বিজ্ঞানে রোগ নির্ণয়ের ক্ষেত্রে ব্যথা একটি রোগের উপসর্গ হিসেবে ধরা হয় কী কী ব্যথার চিকিৎসায় ইন্টারভেনশন থেরাপি দেওয়া হয় কোমর ব্যথা ঘাড় ব্যথা হাঁটু ব্যথা যে কোনো জোড়ার ব্যথা আর্থ্রাইটিস লিগামেন্ট ইঞ্জুরি স্পোর্টস ইঞ্জুরি ব্যথা নিরাময় আন্তর্জাতিক স্বীকৃত আধুনিক চিকিৎসা উপযুক্ত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয়ের পরে আন্তর্জাতিক স্বীকৃত পদ্ধতিতে ইপিডোরাল ইঞ্জেকশনের দ্বারা বা ইন্টারভেনশন প্রসিডিউর দ্বারা ব্যথা প্রশমন সহ দীর্ঘস্থায়ী চিকিৎসা প্রদান ব্যথা পুনরাবৃত্তি থেকে নিজেকে নিরাপদ রাখতে জীবন ব্যবস্থা সম্পর্কে চিকিৎসকের পরামর্শ দান প্রয়োজনে ঔষধসহ ব্যায়ামের নিয়মাবলী প্রদান ইপিডোরাল ইঞ্জেকশন পদ্ধতির উপকারিতা অসহনীয় ব্যথা প্রশমন ব্যথার ওষুধের উপর নির্ভরতা কমে আসে ব্যথাজনিত জীবনের সীমাবদ্ধতা থেকে সহনীয় জীবন প্রদাহ প্রশমন চিকিৎসার মেয়াদকাল ব্যথার তীব্রতার উপর নির্ভর করে চিকিৎসার মেয়াদ অন্য যে কোনো কারণে ব্যথা হলে তার জন্য আলাদা চিকিৎসা ব্যবস্থা নিতে হয় এই পদ্ধতির সাথে রিহ্যাব থেরাপি কম্বো থেরাপি হিসেবে অনেক কার্যকর ও ফলদায়ক আজ এ পর্যন্তই পরবর্তীতে আমরা অন্য কোনো রোগ সম্পর্কে বলবো কোনো রোগের বিষয়ে জানতে চাইলে কমেন্ট করে জানান ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন ও প্রিয়জনদের সাথে শেয়ার করুন ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল